বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের যে বায়ুমণ্ডল অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই অধ্যায়ের আলোচনায় তোমাদেরকে বিশ্ব উষ্ণায়ন এবং যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম যে জলবায়ু পরিবর্তনে কিছু প্রাকৃতিক কারণ আছে যে যার জন্যে সেই পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত জলবায়ুটি পরিবর্তন হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ধারাটি দেখতে পাই সেইখানে প্রাকৃতিক কারণের থেকে মানব সৃষ্ট কিছু কারণ জলবায়ু পরিবর্তনে অনেক বেশি ভূমিকা পালন করছে। এবং আমরা দেখছি যে আগে যে সময় জলবায়ু পরিবর্তন হতো তার থেকে কিন্তু অনেক বেশি দ্রুত জলবায়ুটি কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবং এই এই যে বাস্তবতায় আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমরা তো বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন জেনেছি, তাই না? তো জলবায়ু পরিবর্তন আসলে আমাদের জীবনে কি প্রভাব ফেলে সেগুলো সম্পর্কে আমরা জানব। আমাদের জীবন বলতে শুধুমাত্র আসলে আমরা হচ্ছে কোনো ব্যক্তির জীবন না, বরঞ্চ এখানে আমি পুরো বিশ্বের উপর আসলে জলবায়ু পরিবর্তন যে কি প্রভাব ফেলছে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা এক এক করে জেনে নিই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কি কি। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমরা যে জলবায়ু পরিবর্তনের ধারাগুলো যদি দেখার চেষ্টা করি বা জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এই ব্যাপারটি যদি বোঝার চেষ্টা করি, দেখো আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু দিন দিন তার স্বভাবসুলভ আচরণ থেকে সরে যাচ্ছে, তাই না? আমাদের আবহাওয়ার ধরনগুলো দিন দিন বদলে যাচ্ছে। আমরা গরমের সময় ইদানিং অনেক বেশি গরম পাই, আমি যদি বাংলাদেশের ক্ষেত্র বলি। তারপর দেখো যে শীতকাল যখন আসে সেই শীতকালটি কিন্তু খুব বেশি দিন শীতকালটি স্থায়ী হচ্ছে না, তাই না? আমরা কিন্তু অনেক বেশি আমরা যে শীতকালটি খুব বেশি কিন্তু উপভোগ করতে পারছি না, খুব অল্প সময় কিন্তু আমরা শীতকাল হিসেবে পাচ্ছি। অপরদিকে আমরা গরমকে দেখছি অনেক বেশি দীর্ঘায়িত হতে। আমাদের ঋতুর যে একটা প্যাটার্ন আছে, ঋতুর যে একটা প্রক্রিয়া আছে বা ঋতুর যে ধরনটি আছে সেই ধরনটি কিন্তু বদলে যাচ্ছে। আমাদের বৃষ্টির সময় অনাবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আমাদের খরার সময় গিয়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে সময় গিয়ে খরা থাকার কথা সেই সময় গিয়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা গরমের সময় উত্তরের হাওয়া দেখতে পাচ্ছি, শীতের সময় তপ্ত হাওয়া দেখতে পাচ্ছি, তাই না? মানে আমাদের যে আবহাওয়াটি রয়েছে সেই আবহাওয়াটি বলতে গেলে আস্তে আস্তে এলোমেলো হয়ে যাচ্ছে। এটির এইটি এলোমেলো হওয়ার সাথে সাথে আমাদের যে আমরা মানুষ থেকে শুরু করে এই যে জীবজন্তুগুলো আছে পৃথিবীর উপর, উদ্ভিদগুলো আছে, তাদের সবার জীবনের উপর এটি কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বে আসলে কী প্রভাব ফেলছে সেটি একটু দেখি। প্রথমে আমাদের যে বিশ্বের আবহাওয়ার ধরন সেগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, একটু আগে সেগুলো বলেছি, তাই না? যে আমাদের আবহাওয়ার ধরনগুলো পাল্টে যাচ্ছে। আমরা দেখছি যে যেসব দেশগুলোতে যেসব দেশগুলো একটু শীত প্রধান সেই সব দেশগুলোতে কিন্তু গ্রীষ্মকাল দীর্ঘ স্থায়ী হচ্ছে আরও বেশি, তাই না? এবং পরবর্তীতে আমরা দেখছি আমাদের মেরু অঞ্চলগুলোতে রেকর্ড সংখ্যক তাপমাত্রা কিন্তু রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আগে যত আমরা তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা দেখতাম তার থেকে অনেক বেশি সর্বোচ্চ তাপমাত্রা আমরা এখন মেরু অঞ্চলে দেখতে পাচ্ছি। এগুলো আমাদের জন্য আসলে একটা অশনি সংকেত। তো এই যে দেখো আমাদের মেরু অঞ্চল, এই যে বিশ্বের উষ্ণায়ন হচ্ছে, মেরু অঞ্চলের তাপমাত্রাগুলো বাড়ছে, তাই না? তার ফলে কি হচ্ছে, আমাদের মেরু অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশে যে এগুলো তো বরফ আচ্ছাদিত দেশ, যেসব দেশগুলো আছে শীত প্রধান দেশগুলো থেকে শুরু করে মেরু অঞ্চল সহ সেগুলো তো বরফ আচ্ছাদিত দেশ, সেই সব জায়গাগুলোর যে বরফগুলো সেই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবং দেখো কীভাবে আমরা যদি একটা তোমাদেরকে যদি ধারাটি দেখানোর চেষ্টা করি, 1979 সালে এই ছবিটিতে দেখো কত বড় জায়গা জুড়ে বরফগুলো কিন্তু এখনও জমে আছে। পরবর্তীতে 1994 সালে মাত্র 15 বছরের ব্যবধানে সেটি কিন্তু কমতে শুরু করেছে, দেখো এই জায়গাটি একটু সবুজ হতে শুরু করেছে, অর্থাৎ এই কমতে শুরু করেছে। পরবর্তীতে আমি যদি আরও দেখি 1999 সালে, অর্থাৎ মাত্র 5 বছরের ব্যবধানে এই কমার হারটি কিন্তু আরও বেড়ে গেছে। পরবর্তীতে 2011 সালে, অর্থাৎ প্রায় হচ্ছে 11 এবং 12 বছরের ব্যবধানে আমার এই যে জায়গাগুলো দেখো যেখানে এখনও সবুজ ছিল, দুঃখিত বরফ ছিল, সেই জায়গাটিতে কিন্তু এখন আমি আর বরফ দেখতে পাচ্ছি না। ওইদিকে দেখো কতখানি, এই যে এইখানে বরফ ছিল এইখানে কিন্তু অনেকখানি বরফমুক্ত হয়ে গেছে। আমরা অনেক বরফ যে আস্তে আস্তে গলে যাচ্ছে সেগুলো কিন্তু আমি এই চিত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এই যে বরফ গলে যাচ্ছে, তাহলে আসলে অসুবিধাটাই কী? যেহেতু বরফের জায়গায় আমরা থাকতে পারি না, তাই না? তো বরফের জায়গা তো আমরা থাকতে পারছি না, তাতে আসলে অসুবিধাটি কী হচ্ছে, আমাদের আসলে সমস্যাটি কী হচ্ছে, সেটা তো নিশ্চয়ই তোমাদের মাথায় আসছে, মাথায় চলে আসে না যে কী অসুবিধাটি হয়। তো দেখো বন্ধুরা,
এই বরফ গলার ফলে কিছু কিছু দেশ যেমন তাদের জন্য খুব সুফল বয়ে আনবে, যেমন কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আমেরিকা, এইসব যে দেশগুলো আছে সেই সব দেশগুলোর জন্য কিন্তু এটি একটা সাফল্য বয়ে আনবে। ঠিক আছে, এই ওই কারণ ওইসব অঞ্চলের যে লক্ষ লক্ষ একর জমি আছে সেগুলো বরফমুক্ত হয়ে যাবে। হ্যাঁ, বরফমুক্ত হয়ে চাষাবাদ এবং বাসযোগ্য হয়ে যাবে। দেখো এইখানে যখন দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলো বরফ আচ্ছাদিত ছিল সেই জায়গাগুলোতে তো নিশ্চয়ই তুমি সেই জায়গাগুলোতে বরফ আচ্ছাদিত জায়গাতে তুমি চাষাবাদ করতে পারবে না। দেখো আগে যখন এখানে একটা বড় জায়গা জুড়ে বরফ আচ্ছাদিত ছিল তার মানে এই জায়গাগুলো একদম অপ্রয়োজনীয় অবস্থায় ছিল, অর্থাৎ এই জায়গাগুলো কাজে লাগাতে পারতো না। কিন্তু আস্তে আস্তে যখন সবুজ অংশগুলো বের হয়ে আসছে তাতে কী হচ্ছে, দেখো আস্তে আস্তে যখন সবুজ অংশ বের হয়ে আসছে বলতে আমি বুঝাচ্ছি যে বরফগুলো গলে যাচ্ছে যখন, তখন ওই জায়গাগুলোতে আরও বেশি সবুজ হয়ে যাচ্ছে এবং সেগুলো চাষাবাদের কাজে লাগাতে পারবে এইসব দেশগুলো। কিন্তু এগুলো তো ওইসব দেশগুলোর জন্য সুবিধা, ঠিক আছে, কিন্তু এই যে সুবিধাটি তো আসলে পুরো বিশ্বের জন্য না, মাত্র গুটি কয়েক দেশের জন্য সুবিধা হচ্ছে। কিন্তু এই যে সমস্যাটি, এই যে বরফ গলে যাচ্ছে, এই মেরু অঞ্চলের হিমাবহতে বা এইসব অঞ্চলগুলোতে হিমাবহতে যে পরিমাণ বরফ জমে আছে সেগুলো গলে যাওয়ার কারণে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ধরো এখানে একটা বরফখণ্ড আছে, তো তুমি ধরো বরফখণ্ড না তুমি একটা গ্লাস ধরো, হিসাব করলাম, হ্যাঁ এখন এই গ্লাসে অনেকগুলো বরফখণ্ড আছে, এখন এই গ্লাসে বরফখণ্ড আছে তার সাথে কি আছে, ধরো তুমি পানিও আছে অনেকগুলো, তো এখানে তুমি বরফখণ্ড দিলে, এখন তুমি যদি এভাবে রেখে দাও তো বরফগুলো যখন গলে যাবে তখন কি পানির গ্লাসের এই গ্লাসে পানির উচ্চতাটি কি বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি পাচ্ছে ঠিক একই অবস্থা আমাদের পৃথিবীতে হচ্ছে, যখন এই বরফগুলো গলে যাচ্ছে সেই গলে যাওয়ার সাথে সাথে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তখন যে সমস্যাটি হচ্ছে, দেখো পৃথিবীর যে বিভিন্ন দেশের উপকূলে এলাকা আছে অর্থাৎ সাগরের তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এবং সেই আশঙ্কাটি কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, আস্তে আস্তে যে তলিয়ে যাবে সেই ব্যাপারে কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করতে সমর্থ হয়েছে যে এই ধারাটি, বরফ গলার এই ধারাটি যদি চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার ব্যাপারটি কিন্তু সত্যি হতে থাকবে। এবং দেখো বরফ গলার ফলে পৃথিবীর গুটি কয়েক দেশের সুবিধা হলেও প্রায় 40% পৃথিবীর মানুষ, 40% এলাকার 40% মানুষ না দুঃখিত, পৃথিবীর যে প্রায় 40% এলাকার যে দরিদ্র অধিবাসী তাদের জন্য কিন্তু এটা দুর্ভোগ হয়ে যাবে। বাংলাদেশ সহ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর যে বিভিন্ন উপকূলীয় দেশ আছে সেগুলো কি পানির নিচে তলিয়ে যাচ্ছে। তাহলে দেখো এছাড়া আমরা জানি পৃথিবীর যে বড় বড় শহরগুলো রয়েছে সেই বড় বড় শহর অনেকগুলোই কিন্তু সমুদ্র তীরবর্তী কিন্তু অনেকগুলো বড় বড় শহর আমরা দেখতে পারি, এরকম বড় বড় শহরগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে এই এই ধরনের যখন এই এই জলবায়ু পরিবর্তনের ফলে যখন হচ্ছে এরকম সাগর পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তার ফলে। তো দেখো বন্ধুরা, আমরা যদি এখন দেখার চেষ্টা করি যে এর ফলে কি হবে, আমাদের বিশ্বের অনেক মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। জলবায়ু শরণার্থীটা আসলে কি জিনিস, ধরো আমি যদি একটু বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করি, আমি এখানে জাস্ট একটা তোমাদেরকে ডেমো একটা মানচিত্র আঁকছি, এটা যে খুব ভালো হবে তা না, ধরো আমি বুঝানো এটা বাংলাদেশ, তো এইখানটিতে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এখন যখন এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাটি বাড়বে তখন কি হবে বলতো, তখন এইখানে যে উপকূলীয় অঞ্চলগুলো সেগুলো তলিয়ে যাবে, এবং যখন তলিয়ে যাবে এগুলো তো আর বাস করা যাবে না, যাবে এগুলো তো বাস করা যাবে না, এখন যখন বাস করা যাবে না তখন এই অঞ্চলের মানুষগুলো কি করবে, এই অঞ্চলের মানুষগুলো অন্যান্য জায়গায়, দেশের অন্যান্য জায়গায় যেখানে বাস করার মতো অবস্থা আছে সেই সব জায়গাগুলোতে তারা সরে যেতে চেষ্টা করবে, এবং যখন তারা এইসব জায়গাগুলোতে সরে যেতে চেষ্টা করবে অর্থাৎ তাদের নিজেদের জায়গা থেকে তারা উচ্ছেদিত হচ্ছে, ঠিক আছে, তারা উচ্ছেদ হয়ে যাচ্ছে এই ধরনের জলবায়ু পরিবর্তনের ফলে, তারা জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। ঠিক আছে, তো দেখো তারা কিন্তু বাধ্য হয়ে তাদের জায়গাটি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, তাই না? তো দেখো পৃথিবীর যে উষ্ণায়ন এর ফলে আমাদের 21শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বের যে মোট জনসমষ্টির প্রায় 20% অধিবাসীর ভাগ্যে সরাসরি কী হবে বলতো, সরাসরি ভাগ্য বিপর্যয় নেমে আসবে। আমরা তো কারণ দেখো পৃথিবীর মোট জনগোষ্ঠীর 20% মানুষ, অর্থাৎ প্রতি 100 জনে 20 জন মানুষ যদি
ভাগ্য বিপর্যয় নেমে আসে সেটি কিন্তু অনেক বেশি সমস্যার একটা ব্যাপার, তাই না? কারণ তুমি আমাদের যে সমাজের কথা যখন চিন্তা করবে, সমাজটা তো আসলে কাউকে একাকে নিয়ে সমাজ গঠন হতে পারে না, তাই না? তোমার একটা সমাজের 20 জন মানুষ যদি খারাপ থাকে, তোমার নিশ্চয়ই সেই খারাপের প্রভাবটা তোমার উপরেও কিন্তু পড়বে, তাই না? তো দেখো, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে আবহাওয়ার প্রকৃতিটি কিন্তু বদলে যাবে, এবং এই আবহাওয়ার প্রকৃতি বদলে যাবে ফলে সময় অসময় কিন্তু জলোচ্ছ্বাস হবে, জলোচ্ছ্বাস হয়ে ফসল ডুবে যাবে, এর ফলে আবার যে পানির যে উৎসগুলো আছে সেই উৎসগুলো কিন্তু দূষিত হয়ে যাবে, এবং এই পানির উৎস দূষিত হয়ে যাওয়ার ফলে তারপর লোনা পানিগুলো আমাদের যে বাসস্থানগুলোতে আছে সেই জায়গাগুলোতে প্রবেশ করবে, অর্থাৎ কৃষিভূমিগুলোতে লোনা পানি প্রবেশ করে আমাদের জমিগুলোকে কৃষির অনুপযোগী করে ফেলবে, এবং বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পেয়ে যাবে, এবং যার ফলে আমাদের বিশ্বের অনেক মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে, কারণ তারা নিজের ভাগ্য অন্বেষণের আশায় বা নিজের ভাগ্যকে ভালো করার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তারা বাধ্য হবে। তারা যদি নাও চায় ওই জায়গায় থেকে যেতে, তাও তারা যেতে বাধ্য হবে, কারণ তোমার বাসস্থানটি যদি পানির নিচে তলিয়ে যায় তুমি নিশ্চয়ই সেখানে তুমি থাকতে পারবে না, পারবে? তুমি সেখানে কিন্তু থাকতে পারবে না, এই জন্যে কিন্তু তারা বাধ্য হবে সেইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে, এবং এইভাবেই কিন্তু জলবায়ু যে শরণার্থী সেই শরণার্থী সৃষ্টি হবে। এখন তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার সমাজে 20 জন মানুষ যদি খারাপ থাকে, বাকি যে 80 জন মানুষের জীবনেও সেটার প্রভাব অবশ্যই পড়বে, ঠিক আছে? দেখো, এই জিনিসটা মহামারীর থেকে আসলে কোনো অংশে কম না, একটা ছোঁয়াচে মহামারী সেটা যদি একজনকে আক্রান্ত করে সেটা আস্তে আস্তে পুরো একটি জনগোষ্ঠীকে আক্রমণ করতে পারে, তেমনি এই ধরনের যখন শরণার্থী পরিণত হবে তখন সমাজে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টি হবে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যদি তোমাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করি যে আমরা নিয়মিত কিন্তু বনাঞ্চল ধ্বংস করছি, ডিফরেস্টেশন যেটাকে বলছি, এবং এই বনাঞ্চল ধ্বংসের ফলে আমাদের আস্তে আস্তে কী হচ্ছে বলতো, আমাদের জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, এবং একই সাথে সাথে আমাদের জীব বৈচিত্র্য হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের যে মৎস্য সম্পদেও কিন্তু সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমাদের যখন এই ধরনের খাদ্যাভাব দেখা দিবে আমাদের ভূমি ক্ষয় হতে থাকবে, এবং ভূমি ক্ষয় বলতে এখানে ভূমির ধরো যে বনাঞ্চল সেগুলো আরও উজাড় হয়ে যাবে, পরবর্তীতে সেখানে কৃষিভূমি করতে গিয়ে ভূমির ক্ষয় বৃদ্ধি পাবে, এবং তার হাত ধরে কী হবে দেখো, পানীয় জলের অভাবটি কিন্তু দেখা দিবে, যেটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম, তাই না? যে দেখো, যখন এরকম জলোচ্ছ্বাস হয় সেখানে সুপেয় পানির উৎসগুলোতে জলোচ্ছ্বাসে পানি ঢুকে গিয়ে পানি দূষিত করে ফেলবে, যার ফলে পানির একটা তীব্র হাহাকার দেখা দিবে। ইতিমধ্যে কিন্তু আমরা খুলনার কয়রায়, দাকোপ এসব জায়গায় যে সাইক্লোনগুলো হয়েছিল তার ফলে এখন অবধি যে আমরা সেখানে সুপেয় পানির অভাবের কিন্তু একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, এবং এই সব কিছুই ক্লাইমেট চেঞ্জ দ্বারা বা জলবায়ু পরিবর্তন দ্বারা কিন্তু হবে, এবং এইটির সাথে সাথে আমাদের যেটি হবে দেখো, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, অর্থাৎ যে দারিদ্র এবং অসমতা সমাজে দেখা হবে, এবং যার সাথে সাথে ক্ষুধা এবং হচ্ছে অপুষ্টি সমাজে চলে আসবে, এবং এটির হাত ধরে মহামারীর সৃষ্টি হতে পারে। এখন তোমাদের কথা চিন্তা, তোমার হয়তো মনে হতে পারে যে মহামারীটি আসলে কিভাবে আসতে পারে, ঠিক আছে, এটি এপিডেমিক হোক বা প্যান্ডেমিক হোক, যেমন একটা জায়গায় যদি জলোচ্ছ্বাস হয় সেই জায়গায় সুপেয় পানি যদি নষ্ট হয়ে যায় উৎসগুলো, তাহলে দেখো সেখানে কী হবে, সেই জায়গাটিতে মানুষের সুপেয় পানির অভাবে দূষিত মানে যখন খেতে শুরু করবে, অনেক ধরনের পানিবাহিত রোগ তার মধ্যে সৃষ্টি হবে, এবং যার ফলে এপিডেমিক আমরা দেখা দিবে বা মহামারীটি কিন্তু দেখা দিবে। আবার আমাদের যে বরফগুলো জমা আছে, ধারণা করা সেই বরফগুলোর মধ্যে অনেক ধরনের ভাইরাস এখন আটকা আছে, কিন্তু সেগুলো যদি মুক্ত হয়ে যায়, এই ধরনের যখন এই যে বরফগুলো গলে যাওয়ার পর যদি ভাইরাসগুলো বা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো যদি মুক্ত হয়ে যায়, মানুষের ভিতর কিন্তু অনেক ধরনের রোগ সৃষ্টি করবে। তাহলে তো দেখো, আসলে বরফ গলে যাওয়ার ফলে যেসব কটা দেশ উন্নয়ন হচ্ছে, আসলে কারোই বরফ এই গলে গেলে এইভাবে উন্নয়নটি হবে না। এবং দেখো, পরবর্তীতে সমাজে যখন দারিদ্র থাকে, অসমতা থাকে, ক্ষুধা থাকে, অপুষ্টি থাকে, তার হাত ধরে চলে আসে কি বলতো, তার হাত ধরে চলে আসে দুর্নীতি, এবং এই এত ধরনের দুর্নীতির ফলে এবং এত ধরনের দারিদ্রের ফলে সমাজে অশিক্ষার সৃষ্টি হবে, ঠিক আছে? মানুষ ঠিকভাবে তার শিক্ষাটি নিতে পারবে না বা শিক্ষার সুযোগটি পাবে না, এবং যখন এত ধরনের সমাজের সমস্যা হবে, এটির হাত ধরে পরবর্তীতে স্বাস্থ্যগত যে সমস্যাগুলো, অর্থাৎ স্বাস্থ্যগত যে সেবাগুলো, সেই সেবাগুলো কিন্তু মানুষ ঠিকঠাকভাবে পাবে না, এবং
তারপর ধার ধরে কি হবে বলতো, যখন মানুষ ঠিকঠাকভাবে তার এত কিছু থেকে, তার খাদ্যার খাদ্যের অভাব থেকে শুরু করে খাদ্য, বাসস্থান, শিক্ষা, তার চিকিৎসা, সব কিছু থেকে যখন একটা সমাজে মানুষকে একটা অংশে সমাজে একটা অংশে মানুষকে আমরা এই ধরনের সৃষ্ট আমরা মনুষ্য সৃষ্ট এই ধরনের যে জলবায়ু পরিবর্তনের ফলে যখন এতগুলো মানুষকে সমাজে ধরো এই যে 20% কথা বলেছি, 20% মানুষকে যখন বঞ্চিত করবো এতগুলো সুবিধা থেকে, অর্থাৎ তার শিক্ষা, বাসস্থান, তার পোশাক আশাক থেকে শুরু করে চিকিৎসা সব কিছু, এগুলো যখন শুরু হবে তখন সেই মানুষগুলোর বা সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। এবং তার হাত ধরে যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস মানে কি, অর্থাৎ মানবাধিকারের লঙ্ঘন হবে, অনেক বেশি মানবাধিকারের লঙ্ঘন হবে, অর্থাৎ সমাজ একটা ক্যাওটিক সমাজে পরিণত হবে, একটা বিশৃঙ্খল সমাজে পরিণত হবে। ঠিক আছে, আমাদের জগতের এন্ট্রোপি বাড়ছে, ফিজিক্সে বলা হয়ে থাকে, তেমনি এরকম সোশ্যাল এন্ট্রপি বাড়বে, অর্থাৎ এন্ট্রপি মানে বিশৃঙ্খলার হার, তেমনি আমাদের সমাজে যে সোশ্যাল এন্ট্রপিটি অনেক বেশি বাড়বে এরকম জলবায়ু পরিবর্তনের ফলে। তো যদি কোনো ধনী দেশ মনে করে যে তারা সুবিধায় থাকবে, অন্যরা অসুবিধা থাকলে সমস্যা নাই, তাহলে কিন্তু সেই ধরনের কোনো সুযোগটি নাই আসলে, কারণ বিশ্বের একটা অংশ যদি খারাপ থাকে বাকি অংশেও সেই প্রভাবটি কিন্তু অবশ্যই চলে আসবে। কারণ তুমি দেখো, আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে তোমরা জানো রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী হিসেবে আছে, তারা তাদের দেশে খারাপ অবস্থায় ছিল, তখন যদি বিশ্ববাসী যদি তখন ঠিকঠাক ব্যবস্থা নিত হয়তোবা তাদের শরণার্থী হতে হতো না, কিন্তু বিশ্ববাসী সঠিক ব্যবস্থা নেয়নি, আজকে বাংলাদেশকে ভুগতে হচ্ছে এবং ভবিষ্যতে হয়তোবা এর জন্য আরও অনেক দেশকে ভুগতে হবে। তাহলে দেখো এইভাবে কিন্তু তাহলে পৃথিবীর কোনো কিছুই আসলে বিচ্ছিন্ন না, পুরো পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, ঠিক আছে, একটা গ্রামের মতো, অর্থাৎ এখানে সবাই খুব কানেক্টেড একটা জায়গায় থাকে। এই জন্যে তুমি দেখতেই পাচ্ছ যে জলবায়ু পরিবর্তনের ফলে আসলে কত ধরনের সমস্যা, তোমাকে এখানে চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম এই সমস্যাটি আসলে কত বেশি মারাত্মক, এবং এই সমস্যাটি যখন চিন্তা করবে তখন আসলে তুমি বুঝতে পারবে না যে এটি আসলে কত বেশি ভয়ানক একটি ব্যাপার আমাদের জন্যে নিয়ে আসছে। তো দেখো বাংলাদেশ তো অবশ্যই এই ধরনের যে যারা জলবায়ু পরিবর্তনে যে ভুক্তভোগী দেশ তাদের মধ্যে অন্যতম। তো এছাড়াও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তারপর চীন, মালয়েশিয়া, এসব দেশের যে জলবায়ু আছে সেই জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণভাবে কিন্তু বদলে যাচ্ছে। আমরা দেখছি অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে, শীতকাল কিন্তু পূর্বের তুলনায় বর্ষাসিক্ত হয়ে উঠছে আরও বেশি, ঠিক আছে। এই ধরনের কিন্তু আমরা পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখো সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে ভারত, চীনের কথা বললাম, যারা কিনা জলবায়ু পরিবর্তনে যারা কিনা নিজেরাও ভুক্তভোগী হবে, এবং এইসব দেশগুলো যারা কিনা জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে তারা অনুভব করতে পারছে, যারা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, তারা নিজেরাই ভারত, চীনের মতো দেশগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য অনেক বেশি দায়ী। বিশ্বে সবচেয়ে বেশি দেশ যে দেশগুলো কার্বন নিঃসরণ করে তাদের মধ্যে চীন কিন্তু অন্যতম। তাহলে বুঝতেই পারছো যে আমাদের আসলে যদি সর্ষে থেকে ভুট্টা আমরা না তাড়াই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কার্যক্রম মানে আমাদের যে এই সমাজে বিশৃঙ্খলা বা সমাজে যে সমস্যা সেইটি কিন্তু আসলে কোনোভাবেই ছাড়বে না। তো দেখো বন্ধুরা, আমরা জলবায়ু পরিবর্তনের যে বিশ্ব প্রেক্ষিত বলেছি, তো দেখো জাতিসংঘ কি বলছে, জাতিসংঘ বলছে যে পরবর্তী 50 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়বে। বন্ধুরা এখানে বিশ্ব না, এখানে আসলে বাংলাদেশ প্রেক্ষিত হবে। হ্যাঁ, এখানে আমরা বিশ্বের প্রেক্ষিতটা দেখলাম, আমরা এখন বাংলাদেশের প্রেক্ষিতটা দেখবো। আমি যদি বাংলাদেশটি একটু লিখে দিই তোমাদেরকে, আমি এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য খুবই দুঃখিত বন্ধুরা। তো দেখো আমরা হচ্ছে এখন বাংলাদেশ প্রেক্ষিতটা দেখবো। তো দেখো জাতিসংঘ কি বলেছে যে পরবর্তী 50 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি মাত্র 3 ফুট বাড়ে, শুনে মনে হচ্ছে খুব মাত্র, তাতে বাংলাদেশের উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় 17% ভূমি পানির নিচে চলে যাবে। বাংলাদেশের প্রায় 17% ভূমি কোথায় চলে যাবে বলতো, পানির নিচে চলে যাবে। মানুষ নিয়ন্ত্রণহীনভাবে বর্তমানে আসলে গ্রিনহাউস গ্যাস ব্যবহার করছে এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস গ্যাসগুলো কী করছে, নির্গমন করছে, যার ফলে বিশ্বের উষ্ণতা উত্তরোত্তর বেড়ে চলছে এবং যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং যার ফলে এই ধরনের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং দেখো আমাদের এই যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের এই যে ধারা, এই ধারার ফলে বিশ্বের যে স্বল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ আছে এগুলো অনেক ক্ষতির মুখে পড়বে। এবং যে এই যে বাংলাদেশ আছে এসব দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু সবচেয়ে ঝুঁকির মধ্যে, ঠিক আছে। আর
অন্যান্য দেশে ক্ষতির মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মুখে ইতিমধ্যেই পড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে খারাপ দিকটি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ এটি দেখতে শুরু করেছে এবং ভবিষ্যতে এই সংখ্যাটি বা এই যে ব্যাপারটি, এই যে খারাপ দিকটি বাড়ার যে ধারা, এটি কিন্তু আরও বাড়বে, কমবে না যদি আমরা এই অবস্থায় থাকি। এবং তারা জাতিসংঘ দেখো আরও কী করেছে যে আনুমানিক 3 কোটি মানুষ তাদের ঘর বাড়ি ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্যাস্তুতে পরিণত হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, ঠিক আছে? অর্থাৎ তারা নিজেদের ভূমি সব কিছু তারা হারিয়ে ফেলে তারা কী হবে বলতো, উদ্যাস্তুতে পরিণত হবে। এবং দেখো ইন্টারন্যাশনাল ক্লাইমেট প্যানেল অন ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তারা কী ধারণা করেছে, তাদের যে তথ্য সেই তথ্য অনুসারে 2030 সালের পর নদীর যে প্রবাহ আছে সেই নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের নদীগুলোতে যে প্রবাহ আসে পানি সেগুলো সেই প্রবাহ কী হবে বলতো, নাটকীয়ভাবে কমে যাবে। এবং যখন এই ধরনের নাটকীয়ভাবে নদীর পানি প্রবাহ কমে যাবে তখন কিন্তু মরুকরণ থেকে শুরু করে পানির স্বল্পতা এগুলো কিন্তু দেখা যাবে এশিয়াতে। এবং 2050 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ কী হবে বলতো, 2050 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং দেখো উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা হবে, ঝড় হবে, অনাবৃষ্টি হবে, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা আরও বৃদ্ধি পাবে, এবং যেটি বাংলাদেশ ইতিমধ্যে অনুভব করছে এবং ভবিষ্যতে যেটি কিনা আরও বেশি করতে থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা পরেরটা যদি দেখি, এখানেও বাংলাদেশ প্রেক্ষিত হবে বন্ধুরা, তোমরা এটি ভুলের জন্য আমি খুবই দুঃখিত, আমি এখানে BAN লিখে দিই, তোমরা তাহলেই বুঝতে পারবে যে এটিকে বাংলাদেশ বোঝানো হচ্ছে। আমি পুরোটাই লিখে দিই তাহলে, হ্যাঁ, বাংলা দেশ। তো দেখো বন্ধুরা, আমরা জলবায়ু পরিবর্তনের এই যে প্রেক্ষিত, যেটা বিশ্বের প্রেক্ষিতে দেখছি, বাংলাদেশের প্রেক্ষিতে দেখছি কি বলতো, ইতিমধ্যে বাংলাদেশ সেই যে জলবায়ু পরিবর্তনের যে ধারা, সেই যে বা ক্ষতিকর দিক, সেটি কিন্তু অনুভব করতে কি করেছে বলতো, শুরু করেছে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা কি বলেছে, তাদের একটা সমীক্ষা থেকে জানা যায় এই এই উষ্ণায়নের ধারা যদি অব্যাহত থাকে তাহলে 2050 সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে, কারণ মরুকরণের মতো জিনিসের সৃষ্টি হবে, দেখো তখন সেখানে শস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাবে। এবং দক্ষিণ এশিয়ার 150 কোটির বেশি মানুষ সরাসরি পানি এবং খাদ্য ঝুঁকিতে পড়বে। এই সংখ্যাটি কিন্তু মোটেই কম না, একটা বিশ্বের 101 জায়গারই খালি 150 কোটি মানুষ যখন কেওটিক অবস্থার ভিতর পড়বে, বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়বে, এটি পুরো বিশ্বের উপর পড়বে, ঠিক আছে? এবং তারা সরাসরি পানি এবং খাদ্য ঝুঁকিতে পড়বে। এবং দেখো বিশ্বের যে এই উষ্ণায়নের ফলে এই শতকের শেষ নাগাদ বিশ্বে চাষাবাদ 20-40% কিন্তু হ্রাস পেয়ে যাবে, কারণ বুঝতেই পারছো মরুকরণ যদি হয়, একটা এলাকা যদি মরুকরণ হয়, নদীর প্রবাহ যদি কমে যায়, পানির স্বল্পতা দেখা দেয়, তাহলে এই জিনিসটি হয়তো আসলে ইনএভিটেবল, তাই না? এই জিনিস হওয়াটাই তো আসলে স্বাভাবিক। পরবর্তীতে বিশ্বে যে ধনী এবং দরিদ্র দেশগুলো আছে সেগুলোর মধ্যে তো ইতিমধ্যে অনেক বেশি আসলে ব্যবধান রয়েছে, ঠিক আছে? সেই ব্যবধানের কারণে আসলে বিশ্বের যে দরিদ্র দেশগুলো সেগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, তখন যখন এই ধরনের সমস্যাগুলো হবে তখন তারা কী করতে পারবে বলতো, আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এবং এই ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান আরও বেড়ে যাবে। এবং মনে রাখবে, একটা সমাজে যত বেশি ইনইকুয়ালিটি তৈরি হবে তত বেশি, দেখো যত বেশি ইনইকুয়ালিটি তৈরি হবে তত বেশি কী হবে বলতো, ধরো একটা অংশ অনেক বেশি উপরে উঠে গেছে, হ্যাঁ, আর একটা অংশ ধরো তেমন কিছু করতেই পারলো না, তো এত বড় যখন অসামঞ্জস্যটা থাকবে তখন সমাজে বিশৃঙ্খল হওয়াটা খুবই স্বাভাবিক, এবং সেটাই হতে যাচ্ছে ভবিষ্যতে, এবং যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আসলে। তো দেখো পরবর্তীতে আমরা যদি দেখি যে বিশ্ব প্রেক্ষিত, এখানেও বাংলাদেশ হবে, আমি খুবই দুঃখিত বন্ধুরা, আমি এখানে BD লিখে দিই, হ্যাঁ, বাংলাদেশ, তাহলে তোমরা সেটি বুঝতে পারবে। তো দেখো 2019 সালে বিশ্বব্যাংক কী করেছে, 2019 সালে যে বৈশ্বিক উষ্ণায়নের 5টা ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে। আচ্ছা, এই ঝুঁকিপূর্ণ দিক বলার আগে, তার আগে যে আমি তোমাকে বলেছিলাম যে বিশ্বের ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান বাড়বে, আগের স্লাইডটিতে একটু যাই আমি, দেখো এই যে বাড়বে, এটি কিন্তু যে ম্যাসাচুসেট যে ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদের অর্থনৈতিক গবেষণাবিদরা কিন্তু এই ধরনের কথাটি তারা বলেছে। পরবর্তীতে দেখো বিশ্বব্যাংক কী করেছে, 2009 সালে বৈশ্বিক উষ্ণায়নে 5টা ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে চিহ্নিত করেছে, হ্যাঁ, এই চিহ্নিতকরণ, এই ঝুঁকিপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে মরুকরণ, যেটির কথা আগেই বলেছি, পরবর্তীতে হচ্ছে বন্যা, ঝড়,
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশ এই যে তালিকাটি করেছে, আমরা একটু পরে তালিকাটি দেখব, সেটি সেই তালিকার পাঁচটা মোট ভাগ আছে, যে মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। এই মোট পাঁচটা ভাগের একটাতে শীর্ষ অবস্থানে আছে। এই শীর্ষ অবস্থানে থাকাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এবং তিনটিতে ঝুঁকি শীর্ষ ঝুঁকিপূর্ণ সহ তিনটিতে কিন্তু বাংলাদেশের নাম আছে। তো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু বিবেচিত হচ্ছে, কারণ আমরা জানি আমাদের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর রয়েছে, এবং সেটির যদি উষ্ণতা, সেটি যদি পৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পায়, তখন কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু উদ্দাস্তুতে পরিণত হবে, এবং বাংলাদেশের দারিদ্র, যেটি ইতোমধ্যে অনেক বড় একটা সমস্যা, দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব, ঠিক আছে, সামাজিক আরও বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা সেই তালিকাটি একটু দেখার চেষ্টা করি। সেই তালিকাটি যদি একটু দেখি, দেখো আমরা এই যে মরুকরণের যে দেশগুলো আছে, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আছে কে বলতো? মালাউই। হ্যাঁ, এবং মরুকরণের ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ, সবগুলো দেশই ঝুঁকিপূর্ণ, তবে তুলনামূলকভাবে এদের মধ্যে কম ঝুঁকিপূর্ণ হচ্ছে ইরান, ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আর বন্যার ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আমরা কিন্তু প্রতি বছরই বাংলাদেশে বন্যার প্রাদুর্ভাব বাড়তে দেখছি, ভবিষ্যতে এটা যে কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, বরঞ্চ সেটা বাড়ার সম্ভাবনাই আমরা বেশি দেখছি। তো দেখো, বাংলাদেশ কিন্তু বন্যার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে অবস্থান করছে, এবং ঝড়ের ক্ষেত্রে বাংলাদেশ দেখো দ্বিতীয়তে অবস্থান করছে। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশ নিচের দিকে থেকে তিন নম্বরে অবস্থান করছে। এটিতে বাংলাদেশ নিচের দিক থেকে তিন নম্বরে অবস্থান করলেও বাংলাদেশ কিন্তু এই ঝুঁকি দিয়ে, এই এই যে ঝুঁকিপূর্ণ, ঝুঁকির যে দিকটি আছে, এটির দ্বারাও কিন্তু বাংলাদেশ কী হবে বলতো? ক্ষতিগ্রস্ত হবে। তো দেখো, তোমরা যদি এখানে দেশগুলোর নাম দেখো, এখানে ইথিওপিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদান, শাদ, কেনিয়া, ভিয়েতনাম, থাই, তারপর হচ্ছে ধরো মোজাম্বিক, কম্বোডিয়া, টোঙ্গা, হন্ডুরাস, বা অনেক ধরনের এখানে দেশগুলো যে নাম দেখতে পাচ্ছ, খুব দুঃখের ব্যাপার এখানে বেশিরভাগই কিন্তু দরিদ্র দেশ, ঠিক আছে? উন্নত দেশ খুব কমই আছে এখানে। আসলে উন্নত দেশ বলতে কাউকে, একদম উন্নত দেশ, চীন ছাড়া আসলে কাউকেই ওইভাবে উন্নত দেশ আমরা বলতে পারি না। তো সেখান দিয়ে যদি আমরা দেখি, তাহলে বেশিরভাগই কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর ভিতর রয়েছে। অর্থাৎ যেসব দেশগুলো একটু মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, মাথা চাড়া দিয়ে কথাটি আসলে ঠিক হয় কিনা জানি না, তবে যারা মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে সেই সব দেশগুলোকে, সেই সব দেশগুলো দেখো জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। তো এই ধরনের ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদেরকে এখনই আসলে সজাগ হওয়া দরকার, এবং আমাদের এই জলবায়ু পরিসম্মেলনকে একটা, এটি যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যাকে সমাধানের জন্যে জলবায়ু সম্মেলন হয়ে থাকে। প্রতি বছরই আমরা জলবায়ু সম্মেলন দেখতে পারি, বা জলবায়ু সম্পর্কিত অনেক ধরনের সম্মেলন আমরা দেখি। তো 1992 সালে UNFCCC, তো দেখো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ নামে জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন আছে, জাতিসংঘের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, তার মধ্যে এটি একটি। তারা কী করে, প্রতি বছর যে বিশ্ব নেতা আছে তাদের নিয়ে একটা বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলন করে, এবং এই সম্মেলনের সিদ্ধান্ত 1992 সালে নেয়, এবং এরপর থেকে তারা সম্মেলনটি করে আসছে। এবং এই সম্মেলনের কাজ হচ্ছে বিশ্বের যে জলবায়ু পরিবর্তনের সমস্যা সেইটি নিরসনে কাজ করা, এর হচ্ছে মূল লক্ষ্য। এবং এই সম্মেলনকে সংক্ষেপে আমরা বলি COP। COP হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, ঠিক আছে? ডেনমার্কের কোপেনহেগেনে, তোমরা এখানে আসলে UNFCCC হচ্ছে এরই দেখতে পাচ্ছ, লোগোটি দেখতে পাচ্ছ। তো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে 2009 সালে জাতিসংঘের বিশ্ব জলবায়ু যে সম্মেলনটি হয়, সেখানে তিন পৃষ্ঠার অঙ্গীকার নামে একটা নোট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেই নোটে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির মোকাবেলায় এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের যে তাপমাত্রা বৃদ্ধির হার সেটিকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ এর থেকে বেশি যাতে না বাড়ে, এর মধ্যে রাখার তারা অঙ্গীকার কিন্তু করেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 2010 থেকে 2012 এই সালের মধ্যে $3,000 কোটি একটা তহবিল করেছে, এবং এই তহবিল কি করবে, বনায়ন, প্রযুক্তি হস্তান্তর, এবং জলবায়ুর বিরুদ্ধে হচ্ছে জলবায়ু পরিবর্তনের খারাপ যে দিকগুলো সেগুলোর বিরুদ্ধে কাজ করার যে সক্ষমতা, সেই সক্ষমতা অর্জনের জন্য ব্যয় করা হবে। এবং এই দেশগুলো, এই তহবিলের টাকাটি দরিদ্র দেশগুলোতে আছে, তার পাশাপাশি উন্নয়নশীল দেশ যেমন চীন, আগের কথা যখন বলেছি চীন উন্নত দেশ, আসলে চীন উন্নত না, উন্নয়নশীল হিসেবেই সবচেয়ে বেশি পারফেক্ট এখানে। হ্যাঁ, তো দেখো চীন,
ভারত, ব্রাজিল এরাও কিন্তু পাবে। আমরা আগের যখন আগের যে লিস্টটা দেখেছি সেখানে কিন্তু চীনের নাম দেখেছিলাম, ঠিক আছে? তো চীন এরকম উন্নয়ন, চীন, ভারত, ব্রাজিল এরাও এখান থেকে টাকা পাবে। তো দেখো এই যে জলবায়ু, জলবায়ুর যে বিরুদ্ধ, জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটি, যে প্রভাবটি, যে ক্ষতিকর প্রভাবটি, তার জন্য যে কাজ করছি আমরা, তার জন্য আসলে সম্মিলিত একটা উদ্যোগের প্রয়োজন আছে, ঠিক আছে? একটা সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে। আমি যদি কোনো দেশ আলাদাভাবে কিছু করতে যায় তাহলে কোনোভাবেই সম্ভব না। পৃথিবীকে এখন সময় হচ্ছে বাঁচানোর, এবং সেটিকে বাঁচানোর জন্য পৃথিবীর সকল দেশের মানুষের, রাজনৈতিক নেতাদের, যারা বিশ্ব নেতৃবৃন্দ আছে, তাদেরকে একসাথে হতে হবে, তাদের সকল ভেদাভেদ ভুলে একসাথে হতে হবে, এবং বিশ্বের সকল মানুষকে একসাথে মিলে তাদেরকে একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য সামনে এগোতে হবে। কারণ আমরা যে পৃথিবীতে উন্নয়ন করতে গিয়ে আমরা উন্নয়নের জন্য এত বেশি অন্ধ হয়ে গেছি, আমরা আমরা প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়নটি করছি, যার ফলাফল মারাত্মক হবে। আগের ভিডিওতে বলেছিলাম যে পৃথিবী তার ফিডব্যাক দিবেই। তুমি যদি পৃথিবীকে, পৃথিবীর ক্ষতি করো, প্রকৃতির ক্ষতি করো, প্রকৃতিও তোমাকে সমানভাবে ফেরত দিবে। তেমনি পৃথিবীকেও যদি আমরা ভালো কিছু করি পৃথিবীর উপর, তাহলে পৃথিবী আমাদেরকে কী করবে বলতো? সেটি ফিরিয়ে দিবে। তো প্রকৃতিকে আবার পুনরুদ্ধারের চেষ্টাটি আমাদের করতে হবে, অর্থাৎ প্রকৃতিকে আবার স্বাভাবিক জায়গায় আনার চেষ্টা করতে হবে। এটি করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই, অর্থাৎ মানব জাতি নিজেদের স্বার্থেই এখন সময় জলবায়ু পরিবর্তনের জন্যে, পরিবর্তনের যে একটা ক্ষতিকর ধারা, যাতে এই জলবায়ু পরিবর্তনের ধারাটি বন্ধ হয় এবং আমাদের পৃথিবীতে যাতে একটা স্বাভাবিক জলবায়ুর অবস্থা বিরাজ করে। আশা করছি তোমরা সবাই তোমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো দেখলে, এটি কত বড় একটা সমস্যা সেটাও দেখলে, এবং আশা করছি তোমরা সবাই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে তোমরা কাজ করবে, সচেতন হবে, অন্য মানুষকে সচেতন করবে এই সব ব্যাপারে, তোমার পরিবারের মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের সহপাঠীদের, তোমার যারা গুরুজন আছে তাদেরকেও তুমি বলবে। যদি তারা কেউ পরিবেশকে বিনষ্ট করতে চেষ্টা করে তাদেরকেও বোঝাতে তোমরা পারবে, তোমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে তোমরা বোঝাবে। এইভাবে সম্মিলিত উদ্যোগ যদি আমরা যার যার জায়গা থেকে নেই, তাহলে এই উদ্যোগটা একটা বড় উদ্যোগে পরিণত হবে এবং হয়তো এবারের মতো মানব জাতি রক্ষা পাবে। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।